হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার দিদির জন্মদিন। তো রাত 12:30 বাজে, এখনো বাড়িতে এসছে কাজ শেষে। সো তোর গিফটটা এখনই দিয়ে দিই, কারণ আমি এখন ঘুমোতে যাব। তো ওই যে ওখানে গিফট আছে। তুই যা চেয়েছিলি তাই। এর আগের বারও আমি ব্যাগই দিয়েছিলাম, ও আবার ব্যাগ চেয়েছিল। সো কি সুন্দর ব্যাগটা, ওয়াও, থ্যাংক ইউ। আর একটা পারফিউম আছে, ছোট পারফিউম। কারণ ওইটারই বাজেট আমার ক্রস করে গেছিল, তোমার জন্য বেশি বাজেট আমার ছিল না। এই জন্যই দিয়েছি, হ্যাঁ এই জন্যই দিয়েছি। এবার কেক কাটতে হবে, এনেছি, দিচ্ছি। তুই ডিনার করবি, বাবা। তুই কি আজকেই কেক কাটবি না কালকে কেক কাটবি? কালকে মনে হবে। এই টপটাও আমি দিয়েছি। নতুন জামা পরে যাওয়া উচিত মহালয়া। ঠিক আছে, এবার কেক কাটি। ওকে, নিজের মুখে প্রশংসা, নিজের মুখ থেকে গিফট আমি চাইতে পারি না। চল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিয়া দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো কেকটা? দারুণ। আরে প্রণাম কর। খবরদার, তোর কত সবাই ভুলে গেছে রে দিদি। দুটোই বাটার স্কচ।
প্রণাম কর। এটা দিলে তুমি ধরো, এটা আমি করে দিচ্ছি, তুমি ধরো। আমাকে প্রণাম করলি না, তোমাকে প্রণাম করছিস। দক্ষিণ শেষ জন্মদিন তুমি আমাকে একটু পায়েস খাই দাও। হ্যাঁ আশীর্বাদ করতে পারো, অনেক বন্ধু ঠিক আছে হয়েছে। শিক্ষা
আজকে তোমার এই পায়েসটা আমি চুরি করতে চাই না, তিনবার খাওয়াতে হয়। ঠিক আছে থাক থাক। এবার আমার জন্মদিন, ও পাপার জন্মদিন আসছে এরপরে। বাকিদের জন্মদিন সব স্কিপ করে চলে গেছে। আরে সেটা না, মানে এক বছর মানে অনেকটা ওয়েট না, এই দেখতে দেখতে চলে আসে। হতেই পারে কালী পুজো আসছে। আমি ব্লগ বানাচ্ছি, গ্লাস বললাম তো, ক্যান্ডেল। খুঁজে পাই না,
আমার গিফটটা কাউকে দেখাই না, আমি লক্ষ্মী পূজোতে যে শাড়িটা পরছি ওটার সাথে পরলে খুব ভালো যাবে। অলসো আরো অনেক আছে যেগুলো পরলে খুব ভালো যাবে। তোমার গিফটটা, তোমার গিফটটা হচ্ছে এইটা দেখি। ওয়াও ওয়ান্ডারফুল, এই গয়নাগুলো যা ভালো লাগে না, আমি কিছু লাগে দিন বললে। তো এখন আমরা যাচ্ছি কিছু কমেন্ট করা না থাকলে বাজে কিছু কমেন্ট করবে না, সেটা শুধু আমার পোস্ট বলে না, কারোর পোস্টে কিছু কমেন্ট করা না থাকলে বাজে কিছু পোস্ট করবে না। চলো, আমার মা তো সবসময় সুন্দর। আর আমরা সবাই আজকে ম্যাচিং, খালি দিদি আলাদা, বিকজ দিদি স্পেশাল আজকে, আমার বার্থডে আজকে। ওকে, এনিওয়েজ চলো। সেই সুন্দর লাগছে তোকে আমি Papa, how is the food? Outstanding. First of all, thank you. Yeah. Let's repeat what you said. Rahul Dada, how is the food? Very good, sir. Very good. Didi bhai? Very good. So good. We have finished everything. Yeah. Everything finished. Yes. Thank you. দিদির ডিনার ডান, মানে আমাদের ডিনার ডান, দিদির বার্থডে ওভার। কেমন লাগছে দিদি, তোর যে বার্থডে ওভার হয়ে গেছে কেমন লাগছে? কষ্ট লাগছে? না, কষ্ট লাগছে না, আসছে বছর আবার হবে। এই যে আমার মা আর বাবা বেশি খেয়ে ফেলেছে, আমিও তাই পরিমাণ মতো নিয়ে ফেলেছি। তো চলো এই অবধি রাখছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হয়, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ফেসবুকে ফলো করতে ভুলবে না। টিল দেন, টাটা, গুড নাইট।
না না